না কঠিন সমস্যার সম্মুখীন কেন হতে হবে মানুষ মানেই তো দেখো মানুষ মানেই জীবন জীবন মানেই যুদ্ধ এ করে এগিয়ে যেতে হয় এটা আমার কাছে মনে হয় যে এটা সিম্পল স্বাভাবিক ব্যাপার কিও খান সাহেব কি শুরু করছেন এগুলো জাগায় জাগায় রোপণ কর্মসূচি পালন করছেন এখন ওই বৃক্ষ তো বড় হয়ে সারা গাছ ওই ডালপালা সরাই শাখা লই দেশের মিডিয়া লই উঠে পড়ি লেগছে খান সাহেব দুইটা কিস্তিতে শুনলাম যে দুই কিস্তিতে বৃক্ষ কিভাবে রোপণ করছেন ওই রোপণের সারাগাছও আমরা দেখছি এখন তো আবার নতুন করি আরেক বৃক্ষ রোপণ কর্মসূচির খবর বাড়িয়ে গেছে আমেরিকা সারি চলে গেছেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বলে কোন প্রযোজকের ভাই আমি হচ্ছে একজন সুপার স্টার বাংলার কিং খান আমার সাথে কোনো নায়ক অভিনয় করে গর্বে বুক ফুলে যাওয়ার কথা কিন্তু না এদের প্যাট ফুলে যায় আমি একজন সুপারস্টার আমার সাথে অভিনয় করে তোর গর্ববোধ করা উচিত কিন্তু না সে গর্ববোধী হয়ে যায় আমার কি আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি আছি আপনাদের সঙ্গে জার্নালিস্ট মাহমুদ হাসান কিংকান খ্যাত এই নায়ক শাকিব খান তাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা থামছেই না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার নামে অপকর্মর ঢেউ অপকর্মের যেসব কথা আছে সবই এখন ফাঁস হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভাই এসব সেই সবে কবে সাকিব সে স্বীকার করে নিয়েছে বুবলির ছেলে শাহজাদ খান বীর তার সন্তান তারপরও তাকে নিয়ে টোল কেন থামছে না তাকে নিয়ে এরকম সমালোচনা কেন থামছে না সে নিজে স্বীকার করে নিয়েছে বুবলির ছেলে তার সন্তান তারপরও তাকে নিয়ে এরকম টোল করা হচ্ছে কেন মিডিয়াওয়ালাদের ভুল নাকি এটা সাকিব খানের ভুল তো দর্শক আমরা দেখব ঘাটে রোডে রাস্তায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও পোস্ট করে যেন সাকিব খানকে বাঁধরের রূপে সৃষ্টি করে দিয়েছে তাকে নিয়ে যত সমালোচনা তো আমরা দেখব বিভিন্ন জনের মুখ থেকে বিভিন্ন কথা যারা সাকিব খানকে নিয়ে হাসাহাসি করেছেন তাদের কিছু ভিডিও দেখব তো আমা আপনাদের সাথে আছে মাহমুদ হাসান তাহলে দেখতে থাকুন ভিডিও আমরা দেখব সেই সব ভিডিও যে সব ভিডিও শুনলে আপনি হয়তো হাসবেন তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি কি শুরু করছেন এখন জায়গায় জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন এখন এই বৃক্ষ তো বড় হই সারা গাছ হই ডালপালা সরাই শাখা প্রশাখা লই দেশের মিডিয়া লই উঠি পুরি লেগছে খান সাহেব দুটা কিস্তিতে শুনলাম যে দুই কিস্তিতে বৃক্ষ কিভাবে রোপন করছেন ওই রোপণের আমরা দেখছি এখন তো আবার নতুন করে আরেক রোপণ কর্মসূচির খবর বাড়ি আমেরিকা সারি চলে গেছেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বলে কোন প্রযোজকের লোকের এগুলা করতেও যাই মনে করেন বিশাল এক কেলেঙ্কারি হয়ে গেছে কেলেঙ্কারির খবর তো এখন এক বৈদেশিক জার্নালিস্ট আপু তো কি ফাঁস করে দিছে আবার দেখলাম যে দেশে আপনি ভালো সারা রোপণ করছেন ওই বেডি তো এখন পাগলই পথে পথে বুঝতেছে এগুলা শুরু করছেন খান সাহেব আপনার কর্মসূচি কি থ্যাংট ন আপনার পরের কর্মসূচি কি এটা আমাদেরকে এক কানা কষ্ট করি বলবেন নি আপনি যে এত বৃক্ষ বান্ধব লোক পরিবেশ বান্ধব লোক এটা যদি জানতাম তাহলে ছোটবেলা যে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ আর রসনা ইস্ত ওখানে তো আপনার নাম লিখে দিতাম আহারে খান সাহেব এক বীজ ভান্ডারের বীজ আর রাখেন ন দেশ পারই আমেরিকায় পাঠাইছেন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া আপনি তো মহাদেশে পাঠাই দিচ্ছেন কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার এতে আমাদের চলচ্চিত্রের জগতের যে নায়ক সাকিব খান উনি হচ্ছে একজন পিরাউলিয়া দরবেশ মানে উনার দরবারে চলচ্চিত্র জগতের নায়িকারা আসে খালি পেটে যায় একদম তো এখন আরও যারা উঠতি নায়িকা বা যাদের ছেলে মেয়েরা নায়িকা হচ্ছে তো সেই সকল গার্জেনদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু আপনাদের মেয়ের দেখে শুনে রাখবেন কারণ যেই বাবার কাছে আপনারা মেয়ের নায়িকা হিসেবে পাঠান সেই বাবা কিন্তু ড্যাঞ্জারাস সেই বাবা কিন্তু মানে কাউকে কিন্তু সে খালি হাতে ফেরায় না আপনার মেয়ে যাবে খালি পেটে আসবে কিন্তু পেট ভৈরা সো সাবধান ওকে আসসালামু আলাইকুম শুভ সকাল ভাই বাংলাদেশে এখন কি চলে ভাই বাংলাদেশে তো এখন এইটা চলে অপু বুবলির দিন শেষ পূজা শ্রেণীর বাংলাদেশ বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকারা একের পর এক প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা জন্ম দিচ্ছে আর এই বাচ্চার বাবাদের খুঁজে দেওয়ার দায়িত্ব নিচ্ছে হচ্ছে সাংবাদিকরা ঠিক আছে একের পর এক নায়িকারা প্রেগনেন্ট হচ্ছে বাচ্চার জন্ম দিচ্ছে ভালো কথা কিন্তু এদের বাবারে খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের সাংবাদিক ভাইদের বাপরে বাপ কি সুন্দর দেশে থাকি আমরা ও এরকম দেশ পৃথিবীতে আর আসেনি কন্যা আপনারা আমি মানে কত সৌভাগ্য যে আমার বাংলাদেশে জন্ম আরে বাবুরে বাবু খাইছে এত সুন্দর দেশ পৃথিবীর বুকের একটাই নাই একটাই আছে সে হচ্ছে আমার সোনার বাংলা গত মঙ্গলবারে যখন নাকি ওই আমাদের অপবিশ্বাস বিশ্বাস নাইকে অপবিশ্বাসের ছেলের জন্মদিন ঘটা করে জন্মদিন হলো তিনি আবার স্টাটাস দিলেন যে মানে সুন্দর একটা পরিবার আমার পরিবারের জন্য দোয়া করল তো এটা দেখে আর বুবলি আর সহ্য করতে পারছে না বুবলি করছে কি তার বেবি বাম বেবি বাম না বেবি পাম্প বাবু রে বাবু আমরা যদি এরকম বেবি বেবি বাম্পের ছবি ফেসবুকে দেই তো আমরা মারা ফিটাই একবার একেবারে আর ডিউটি ব্যাঙ্গালি বকে বসে অকুবার কিচ্ছু আর রাখলি না তুই এই এত বড় ফেডারে পেডুল্লা ছবিটা আবার ফেসবুকে দেওয়া লাগে তো যাই হোক আমরা কুমিল্লার মানুষ আবার ওই যাতারা ফেগনেট ওই বেবি বাম্প না বেবি পাম্প এটি আবার ফেডুল্লা বেদি কয় তো যাই হোক তাই সুন্দর তাই বড় একটা ফেডের ছবি ফেসবুকে দেয়া লাইছে আর আমাদের বাংলাদেশের সাংবাদিকরা তো মাসাল্লাহ ফিপ্রাই ফিপ্রাই যখন মধুর সন্তান পাইছে তখন তো দর্শক শ্রোতা মণ্ডলী দেখছিলেন সে ভিডিওটি তো দেখতে পেলেন একটি লোক খান সাহেবকে কি বললেন আমাদের প্রিয় খান সাহেবকে তিনি বীজ ভবনের কর্মসূচি পালন করছেন তো আমি সবিনায় অনুরোধ করে বলবো যে মিডিয়ার যত যত ভাই বোনরা আছেন তারা এসব সমালোচনা বন্ধ করুন সে তার পার্সোনাল লাইফ নিয়ে তিনি খুশি সে খুশি থাকতে চায় তো আপনারা বাধা দিবেন না সে যতক্ষণ স্বীকার করে নিয়েছে তাকে নিয়ে আর এত ট্রোল করার মানে হয় না তো আপনারা সমালোচনা বন্ধ করুন আর আপনারা বলতে পারেন যে আপনিও তো ভিডিও বানিয়েছেন এই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি ঠিক আছে কিন্তু আমি এতে অনেক ধরনের মতামত তুলে ধরেছি আমি নিজে থেকে হয়তো সাকিব খানকে পছন্দ করি অথবা করি না তা নিয়ে আমি কোনো আমার নিজস্বভাবে কোনো কথা বলিনি আমি বিভিন্ন জনের মতামত আছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এটা নিয়ে আমার আর কিছু বলার নেই তো আপনারা এই নিয়ে ট্রোল করা বন্ধ করুন এবং সে তার ভুলকে স্বীকার করে নিয়েছেন একটা মানুষ ভুল স্বীকার করার পর তাকে আর পচানো ঠিক না আর যে ভুল স্বীকার করার পর তাকে পচায় কিন্তু সেই একদিন পচে তো তার সে ভুল সে শুধরে নিয়েছে এবং আমি নিজে থেকে সাহেবকে বলবো ভাই এসব করার ছেড়ে দিন তো আপনি তো একটা খেলাঘরের মতো হয়ে যাচ্ছেন যে আপনাকে নিয়ে মানুষ ট্রোল করবে হাসাহাসি করবে আপনি একটা সুপারস্টার তো এর আগে অনেক অনেক সুপারস্টার ছিল যাদের ফ্যান ফলোয়ার বাংলাদেশে অভাব ছিল না আপনারও আশা করি অত কমও ফ্যান ফলোয়ার নাই কিন্তু তাদের মুখে আপনি এখন যে গালাগালি শুনছেন হাসাহাসি শুনছেন এটা আমাদেরও শুনতে ভালো লাগছে না কিন্তু আপনি আমাদের দেশে এক সময় সুনাম বই আনছেন এখন আশা করে আনবেন তো আপনি এসব ছেড়ে দিয়ে একটু ভালো কাজের দিকে নজর দিন এবং তো দর্শক শ্রোতা মন্ডলী আমি আপনাদের সাথে ছিলাম মাহমুদ হাসান আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে তো নতুন হলে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে প্রবেশ করে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ আশা করি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ